ଆମ ଓଡ଼ିଶା ନବୀନ ଓଡ଼ିଶା ନାଁରେ ମହାଠକେଇ ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା ଛେଣ୍ଡିପଦା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ଏ ହେଉଛି ଚିତ୍ର ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା କିପରି ଭାବରେ ଶାସକ ଦଳର ନେତା ମନ୍ତ୍ରୀ ଏବଂ ସରକାରୀ ଅଫିସରଙ୍କ ପକେଟ୍କୁ ଯାଇଛି ଏ ଗୋଟିଏ ସିଧାସଳଖ ଚିତ୍ର ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଆମ ଓଡ଼ିଶା ନବୀନ ଓଡ଼ିଶା ନାଁରେ ଗୋଟିଏ କୋଠଘର ହୋଇଛି ଏବଂ ଏ କୋଠଘର କେଉଁଠି ହେଇଛି ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା ରହିଛି ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା ଛେଣ୍ଡିପଦା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ରହିଛି ଏ ହେଉଛି ସେହି ପ୍ରକଳ୍ପର ଫଳକ এই প্ৰকল্পৰ ফল ক' দেখিলে আপোনাৰ সম্পূৰ্ণ জানিপাৰিব এই প্ৰকৃতৰে এই কোঠ ঘৰটা ক'ত আছিল আৰু কণ কেমি ঠকাই হৈছিল জিলা হ'ল অনুগু ব্লক হ'ব ছেপদা আত হ'ব বসন্তপুৰ গাঁও হ'ল গুঠুৰি পচি কিন্তু কাৰ্য প্ৰকল্পৰ না ৰওৰিয়া পা কোঠাঘৰ যাওঁ পৰৱৰ্তী সময়ত লিভাই দিয়া যায়ৰিয়া পাল কোঠ ঘৰ হৈ গুঠুৰি পচিৰে এবাৰ অৰ্থাৎ ଏଇ ଯେଉଁ ଚାଉରିଆ ପାଳର କୋଠଘରଟାକୁ ଏଠୁ ଆଣି ଗୁଣ୍ଠୁଳି ପାଶିରେ ଆଣି କରାଯାଇଛି ଗୁଣ୍ଠୁଳି ପାସିର କୋଠଘର ଗଲା କୁଆଡ଼େ ଏବଂ ସବୁଠୁ ମୁଖ୍ୟ କଥା ହେଉଛି ଏ ୱାର୍କ ଅର୍ଡ଼ର ଦେଇଛି କିଏ ଯେଉଁ ବି ଆମେ ବିଡ଼ିଓଙ୍କ ସହିତ କଥା ଯୋଗାଯୋଗ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିଥିଲୁ ସେ କହିଛନ୍ତି ଯେଇଁଙ୍କୁ ଆମେ ଦେଇଛୁ ସେ କାମ କରିଛନ୍ତି ଅର୍ଥାତ୍ ଜେଇ ଆଣିଛନ୍ତି ଚାଉରିଆ ପାଳର କୋଠଘରକୁ ଗୁଣ୍ଠୁଳି ପଶିରେ କରିଛନ୍ତି ଏବଂ ଏ ଠକେଇ ଭିତରେ সামনা আসুচি এই যে কথা নিশ্চিত ভাবে স্পষ্ট হয়ে যাও কেউঠি না কেউ লক্ষাধিক টঙ্কা ঠকাই হয়েছে অর্থাৎ গোটিয়ে গাঁর কোঠঘরুক অন্য গোটি গাঁরে করা যাই এবং গ্রামবাসী এনেই অভিযোগ রয়েছে গ্রামবাসী বারম্বার সরকারি অফিসর পাখি যাই বিডিওঙ্ পাখু যাই এবং শাসক দলের যে জনপ্রতিনিধি মানে রয়েছেন যে পরবর্তী পূর্ব নির্বাচনে মানে প্রতিনিধিত্ব করে যে জিতাই ভোট দিয়ে সে যাই সে পাখে নিশ হয়ে ফের আজ্ঞা আপন অঞ্চল এই কোঠঘর আপনার গাঁর হবার চাউরিয়া পাড়ের এবে ময়ূরপুর গুঁঠুড়ি পশুর হয়েছে এ কিন আপন গাঁর কোঠঘর এ গাঁ রা কি ইয়ে যে কমিটি কোণ যে পিছি কারবার করি এটি যে ঘুণুড়ি পশির মহুধরপুরে করছেন এটি কোঠ কোঠঘর কিন্তু আমার কঠঘর পাইবার হকদার চাউরিয়া পাঁ কেউটা আমার চাউরিয়া পাড় ঘর হয়েছে কেউ ইয়ে হয়েছে ঘুঁটু পশির ময়ূরপুরের আপন গাঁর ওটা কত কিলোমিটার ইয়ে দুই কিলোমিটার দুই কিলোমিটার প্লাস। আপোনাৰ যে গাঁৱৰে এই গোঠি পছা আপোনাৰ জানিছিলে আপোনালোক গাঁৱৰ গোটেই প্ৰকল্প আছে এই গাঁৱৰ হ'ব আপোনাৰ দেখুকে ফলক যি পাছ কটে লাগিছে তাৰপৰা ঘৰবি পাছ কটে আমি দেখি নু তাৰ জানিলা আমি যিঅ দ্বাৰস্থ হৈ বিড়াৰস্থ হ'ল সেই কিছু বুজি নাল এবে আমাক নিৰাশ কৰি ফেৰি আপোন গাঁওৰ তিনি লক্ষাৰ প্ৰকল্প কোঠ ঘৰ

গাঁৱৰে যি লোক মানে ৰোহি সেই মই এই কোঠ ঘৰ দিয়া যায় আমাৰ নবীন ওড়া যোজনা মাধ্যমেৰে কিন্তু পৰৱৰ্তী সময়তে হৰিলট হৈ যায় বাটমাৰনা হৈ যায় আপোনাৰ গাঁৱৰ তিনি লক্ষাৰ কোঠ ঘৰ আছে আউ গোটেই গাঁৱৰ আপোনৰ আৱশ্যকতা অঁ কোঠ ঘৰ নিহতি আমাৰ দৰকাৰ আমাৰতো যদিও আম গাঁৰ কোঠৰ আম গাঁওৰে হ'ব কথা এতিয়া কোঠ ঘৰ সি তাঁৰে কৰি কথা তাঁৰেড ৰাণীম কথা কিন্তু আম গাঁওৰ এঠি হবাৰ তৎপৰ্য ক' না এয়া দুৰ্নীতিৰ কেৱল গোটেই পন্থা আৰু নিতি এতিৰে মুি যে আমাৰ বিড চৰকাৰী অফিচৰ মানে সম্পূৰ্ণভাৱে দায়ী কাৰণ সেনে প্ৰকৃত তথ্য সংগ্ৰহ নকৰি গোটেই জাগাৰো অল জাগ এই ঘৰ তিয়াৰী কৰিবা তাকৰ নিহাতি ভাৱে বহুত বৰ অপকৰ্ম বুলি মই কৈপাৰিবি লক্ষাধিক টঙ্কা ঠকাই হয়েছি এ গোটে সিধা সলকতার চিত্র এবং সবটু মুখ্য কথালা হল এ টঙ্কা শাসক দলর নেতা মন্ত্রী এবং সরকারি অফিসর পকেট কু যাই আপনার জন যুব ভোটর আপনার এবার ভোট দেবে পূর্ব নির্বাচন আপনার ভোট দিয়ে আপোনাৰ গাঁৱৰ আপোনাক যি মানে আপোনৰ ভাই বন্ধু ৰৈ আপোনাৰ পৰিবাৰ লোক ৰ যা আপোনাৰ প্ৰাপ্য এইযোৰ কোঠ ঘৰ হ'ব পাৰি তিনি লক্ষাৰ কিন্তু এইটো ঘোটলা কৰা পুনি থাকে নিৰ্বাচনত সামিল হ'ব গণতন্ত্ৰ মহিল হ'ব কেমি কণ জবাব দিব শাসক দলৰ যেতিয়া চৰকাৰী অফিচৰ মানে এমি কৰোঁ শাসক দল নেতমন্ত্ৰী কৰোঁ আপোনাৰ কেমি ক' কাষ কৰোঁ যে পৰ্যন্ত আমাৰ অধিকাৰ আমি পাইহুপ্ত নিষ্পত্তি আমি ঠিক জাগ ঠিক জাগা ঠিক লোক ভোট দিব আহলে যদি আমার কিছু অধিকার কিছু নমিলা আমি ভোট বর্জন করব আপনার দেখুম আপনার গাঁর আপনার ভবিষ্যৎ এবার গণতন্ত্রের সামিল হলে নূ হো দেখো আপনার গাঁ না হয়ে যাই হ্যাঁ সেইটা সেইটা সেটা জাঁকি আমার বহু দুঃখ লাগুছে কারণ আমার গাঁ কঠঘর অলগা গাঁ রয়েছে তাপরে আমি জাঁলাপরে বহু আমি সেইপা বহুত দুঃখিত সে বহুত দুঃখ লাগুচি কারণ সমস্ত গোটে কঠঘ আবশ্যক এ আজিকা দিনের সমস্তে মানে সবুজ সবুজ হোচি কিন্তু আমার গাঁ কঠঘরটি অলগা গাঁ রে হয়ে বহু দুঃখিত আছু সমস্ত গোটে মানে চিন্তা ব্যক্ত করুম এ ঘটেলা পছরে কি শাসক দলের নেতা মন্ত্রী পাখু যাও সরকারি অফিসর পাখু যাচ্ছেন সরকারি অফিসর কেউ আমি তদন্ত করিবু তদন্ত করা পূর্বরূপ যেতবে ঘর করিবার সেতবে কদন্ত করু নাই ওয়ার্কর্ড্র দৌড়ে ঘর কেউটিলা কত টঙ্কা গলা কে ঘর কলা কমিটি ঘর হা কেবে শেষ হল এসব উত্তর দেব কি এবং বর্তমান সময়ের যা হয়েছে এই যে চওরিয়া পাড় গাঁ কোঠ ঘরটি আসি এটি গুঁঠু পছিরে করা যাই গুঁঠুড়ি পছি মধেপুরে করাছি তো নিহতি ভাবে ইয়ে গোটি বড় দুর্নীতি এবং যে ফলক লাগি যা সিধা সো আমি চিত্র দেখ ফলক লাগি এ ফলকরে সিধা সো ল রয়েছে এবং পরবর্তী সময়ের সেসবক চূন্য মারি লিভাই দিয়ে যাই ভাবেপার এমনি অনেক অঞ্চল অনেক ଶାସକ ଦଳର ନେତା ମନ୍ତ୍ରୀଙ୍କ ସହ ଭାଗିତାରେ ସରକାରୀ ଅଫିସରମାନେ ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ନେଉଛନ୍ତି ଏବଂ ଲୋକମାନେ ଯେଉଁ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଏ କେଉଁଠି ନା କେଉଁଠି ପିସି କାରବାରର ସନ୍ଦେହ କରାଯାଉଛି ଆଉ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏ ଟଙ୍କା କେଉଁ ମାଧ୍ୟମରେ ଶାସକ ଦଳର ପ୍ରଚାରରେ ଲାଗୁଛି ଛେଣ୍ଡିପଦା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ଦେବେନ୍ଦ୍ରଙ୍କ ସହ ଅବିନାଭ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ जदि आपण भिड्टिटी भल लगा तेब आम चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी बुलां नहीं